জীবন শেষ হইছে না তোর জীবন শুরু হ্যাঁ ওরে বাবারে বাবা হ্যাঁ ওই দিন থেকে নতুন জীবন শুরু হ্যাঁ তুই তো নেই অকৃতজ্ঞ কেন রে ওরে আমার কৃতজ্ঞতা দেখাইতেছে মহিলা আমারে দিয়া কাপড় দাও সিএ কমেডি টিভি স্মাইলি গুড সুন্দর লাগতেছে আপনার আপনার ছোট বাচ্চা মেজো বাচ্চা সেজো বাচ্চা ও আপনি তো মা সেজো বাচ্চা বড় বাচ্চা না বাহ কিন্তু ফেসবুকের নাম আপনার তো যে নাম দিছেন অবুজ বালিকা এটার সাথে আপনার তো মনে হচ্ছে না আপনি অবুজ আপনি তো বুজ বুজ বালিকা স্যার বাচ্চার মা আরে ভাই আমি বুজ জন্য কি নাম দিতে পারবো না এটা তো ফেসবুক তো আপনি অবুজ বালিকা দিবেন আমরা দিব স্যার বাচ্চার মা আমি তা আপনি যে অবুজ বালিকা দিছেন আপনার উপর যে কেউ ক্র্যাশ খাইব ক্র্যাশ খাওয়ার পর বিপদ হইব আপনার মাথায় কি বুদ্ধি টুদ্ধি আছে না গ্যাস্ট্রিক হইছে আপনার মাথায় বুদ্ধি আছে আপনি যেটা অরিজিনাল সেটা স্যার বাচ্চারে কোলে নিয়া আপনি ছবি পোস্ট করবেন হ্যাঁ এর লাগাই তো কইলাম আপনার মাথায় কি বুদ্ধি টুদ্ধি আছে না গ্যাস্ট্রিক হইছে তো আপনি আরো প্রেম করবেন চার বাচ্চা জন্ম দেওয়ার পর আমি প্রেম করব কেন তো আমি ফেসবুক চালাই ফেসবুকে কি আমার এটা ওপেন করে দিতে হইব আমার এই যে পাঁচটা স্বামী আছে আমার চারটা বাচ্চা আছে ও মুখটা ননদ আছে এটি দিতে হইব তাই তো হওয়া উচিত ফেসবুকে ফেক আইডি ঠেলায় মানুষের মেলাই যাইতেছে আপনিও তো চালান ফেসবুক না হ্যাঁ আপনি যে দিছেন বুঝ ভালো হ্যাঁ তা আপনার কয়টা বউ আছে আপনি দিছেন আপনি তো বুঝেন আমি তো বিয়ে করি নাই বউ থাকবো কোথা থেকে ওই যে হে বলে বিয়েই করে নাই আপনি যে বিয়ে করেন না এই প্রমাণটা আমি কেমনে পামু এই যে আমার দেখে আমি প্রমাণ লন ও আপনি দেখেই বোঝা যায় যে আপনি বিয়ে করেন না এই তো তাহলে আমার সাথে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চা দিতে আমার আপনি কেমনে বুঝলেন এই তোমাকে মা না হ্যাঁ এই যে কইতেছে মা মা কইলে মা হইলাম বুঝছি যাই হোক তা ও অবুজ বালিকাটা আর একটু অবুজ করে দিয়ে তাহলে ভালো লাগবে সমস্যা কি আপনার কি জান আমি ফেসবুক চালে আমি আমার আইডিতে কি নাম দিব না কার ছবি চালবো সেটা আমার ব্যাপার তোর কথা মতো আমার সাথে দিব আমার চারটা আমার দশটা থাক বাচ্চা তোর সমস্যা কি চলো খাওয়া আপনি সীমান্ত কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ছবিতে যতটা সুন্দর সামনে সামনে তো আরো সুন্দর মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা কারা ছোট ভাই নাকি না না ভাতিজা ও ভাতিজা হ্যাঁ ও তোমাদের কি হয় ভাতিজা আম্মু আম্মু হয় আরে না এমনি বলে আম্মু কি বলেন এই চারটা বাচ্চা আপনারা আপনি ফেসবুকে ছবি দিবেন আপনি অবুজ বালিকা আরে আমি যদি আজকে বাচ্চা সোনা দেখতাম একটা দুর্ঘটনা করে দিত ওরে সোনা তুমি এদিকে আসো তুমি বলছো খুব ভালো লাগছে তোমার কথা আপনি কি এটা চুম্মা দিলেন নাকি কলা টিপে দিলেন না না বাচ্চা মানুষ চুম্মা দিলাম যে সত্যি কথা বলছ আপনি তো মিথ্যাবাদী আল্লাহ আপনার উপর তো ঠাডা মারবো আল্লাহর চার চারটা বাচ্চার মায়ের ফেসবুকে নাম দিছ অবুজ বলি আরে ভাই আমি তো আপনার প্রেমে হাবুডুবু খাইতেছিলাম সে কোন সময় বিপদে পড়ে যেতাম আমি আই আপনি আমার প্রেমে হাবুডুবু খাইতেছিলেন এটা কি আমার দোষ আমারে কইছিলেন নাকি আমি আপনাকে কইছিলাম আই লাভ ইউ আরে ভাই আপনি না কইলে কইবো যে এভাবে ঢং করে করে ছবি দেন আর ফেসবুকে নাম দিছেন ছবি দেন আপনারে অবুজ বালিকা তো মানছি দেখো তোমার কোনো আনমেরিট বাচ্চা কাচ্চা নেই চাইটা যে পয়দা করছেন এটা তো বুঝাই যায় না আপনারা দেখলে আমার বাচ্চা হইছে তাতে আপনার সমস্যা কি জানতো সরেন আরে ভাই সমস্যা তো এই জায়গায় না সমস্যা হইছে আমার উপরে তো ঠাডা পড়তে লইছিল অল্প লেগে আমি বাইচ্চা গেছি এই ঠাডাটা জানগা এই ঠাডাটা আপনার উপরে হন পড়বো হ্যাঁ আমার উপর পড়বো না আপনার উপর পড়বো অবশ্যই পড়বো তো তুমি দেখো কান ভালো আছে অপুজ বালিকা ফেসবুকে দেখ সুন্দর এখন আবার কয় ঠাডা পড়বো বেয়াদব সরেন চলো এই যাও যাও বাচ্চারা মুসাতে যাও 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 বাচ্চা জামাই কারোর লগে ছবি দেন অবুজ বালিকা এইভাবে দেন মানছি তো অন্য আপনি আপনার
আমি একটা সিঙ্গেল ছিলাম, আমার কেন বউ থাকবো? আমি কি আপনার মতো চিটার নাকি? কাটা পড়ুক আপনার উপর। ওইরকম সবাই কয়। এই তোমার আম্মুর ফেসবুক তোমরা সবাই চেক করবা। আপনি পাশে গেলে বুঝতে পারবো আপনি সিঙ্গেল না ডাবল। আমরা সিঙ্গেল, সিঙ্গেলই আমরা। এই যাও চিটার মহিলা। আসসালামু আলাইকুম, চিকন আলী মুভি অ্যাক্টর, ইটস মাই অফিশিয়াল পেজ। অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর অবশ্যই অন্যকে দেখানো যে শেয়ার করবেন। প্রিয়জনদের বলুন আমার লাইক, আমার পেজে লাইক এবং ফলো দিতে। থ্যাংক ইউ সো মাচ, ইটস মি ইয়োর চিকন আলী। তোরে বিয়ে করে আমার জীবনটাই শেষ। হ্যাঁ আমার জীবন তো একদম সোনায় সোহাগ হয়ে গেছে, তাই না? আমার জীবন দশ শেষ। এই তার মানে কি কইতেছিস তুই? তোর জীবন সোনায় সোহাগ হয়নি তো কি রূপাই রাগ আইছে? না না না, আমার তো হীরা জহরত সোনাটা পুরো হীরা হয়ে গেছে, বুঝছ নাই? সোনার জীবন, হীরার জীবন, মহরতের জীবন, জীবনটা তো জীবন হয়ে গেছে আমার জীবন, বুঝছ নাই? জীবন তো জীবনই হয়, জীবন আর কি অজীবন হয়? হ্যাঁ এখন তো এই জীবন শেষ হয়ে যেত তারপরে জীবন তত্ত্ব করে আমি বাইচা যাবো। এই সমস্যা কি তোর? বাইচা দাম মানে কি? বাসমু না, চার ঘরে বউ আছে ওই না বুঝে, তুমি কি বুঝবা? তোমার কি বউ আছে? হ্যাঁ তুই পাগল টাগল নাকি? আমার বউ থাকবো? আমি তো জামাই আছিস তুই। হ্যাঁ সেটাই তো আমি বলতাছি, যার তোমার মতো বউ আছে সেই না জানে জীবনটা কত রঙিন। লাইফ মানে জীবন আমার লাইফ হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ আর যার তোমার মতো জামাই আছে সেই বুঝে জীবনটা কত বেরঙিন। আমার তো রঙিন লাইফ হয়ে গেছে, বুঝলে না? ইংরেজি হয়ে গেছি গা, বাংলা নাই তো আমি। আর কার কি ঝগড়া করবি না যাবি? হ্যাঁ রাস্তা দিয়ে কোন ধরনের বউ এলে ঝগড়া করে বুঝতাছ না? হ্যাঁ রাস্তা দিয়ে কোন ধরনের স্বামী এলে ঝগড়া করে এটা বুঝতাছ না? হ্যাঁ শুরু করছে লোকে। কে শুরু করছে? উফ আমার জীবনটা শেষ করে দিতেছো কিন্তু। আমার লাইফটা শেষ করে দিতেছো কিন্তু তুমি। না এই মহিলার সাথে আর কথাই বলবো না। তোর লাগে আমি কথা কম? তুই আমার লাগে কি কথা কবি? হ্যাঁ ফাউল হালাই, তুমি খুব ভালো তো, আমি ফাউল হলে তুমি ভালো? তা আমি ভালো নাকি তুই ভালো? না 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 না, তুমি ভালো না, শাড়ি পরছো, গহনা পরছো। এই শাড়ি পরে মানে কি বলবো? না না শাড়ি পরে মানুষ কোনো খারাপ হতে পারে? আমার মতো গেঞ্জি পরলে না খারাপ হয়? বেশ কথা করতেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমি আমার কি কাজ করতেছে? আরে ভাই আমার, আমি কি তোর সাথে কথা বলতে পারবো না? কথা কই এমনি কেউ? এমনি আমার বংশগত কথা, আমার বাপ দাদা চৌদ্দ কোশি সবাই এরকম জোরে কথা বলে। জীবনটা শেষ হয়ে গেছে। জীবন শেষ হয়েছে না তোর জীবন শুরু? হ্যাঁ ওরে বাবা রে বাবা, হ্যাঁ ওই দিন থেকে নতুন জীবন শুরু। তুই তুই তো অকৃতজ্ঞ কেন রে? ওরে আমার কৃতজ্ঞতা দেখাইতেছে মহিলা, আমারে দিয়ে কাপড় দাও। এই বেটা কথা কিন্তু আমারে দিয়ে কাপড় ধোয়। এই বেটা বেদ দপ্তর জিজ্ঞেস কি ধোয়? না মানে কোন আপনার কথা কোন ধোয়? রে ভাই কাপড় চোপড় ধোয়। তুই আমগো মাসখানে কথা কইলি কেন? না আমি কাপড় তুই কেডা? আপনি কেডা? এই আমি কেডা কো? ও আমার বউ। আপনি কেডা? জামাই ছিলাম। ও জামাই ছিলেন নাই? ছিলি মানে ছিলাম মানে আছি, আমি এখন মরা মরা তো বউরে সেল করে দেন। কি করব? না তাহলে থাক। ভাই বড় বউ বিক্রি টিক্রি করে না অনেকেই। আরে তুই কি করলি? ভাই বড় ফালতু কথা কস, না বিক্রি করবো কেন? আরে কিছু করলি না তুই? কি এরকম জঞ্জাব তো বিক্রি করলে কেন? ফ্রি দিলেও কেউ নিব না। ও আমারে ফ্রি দিলেও কেউ নিব না? কে নিব? আমি সারা ফ্রি দিলেও কেউ নিব না? কেউ নিব না? আমি নিচে দেখছি। তুমি এই কথাটা কইতে পারলা? আমি তুমি শেষ মেশ একটা পরপুরুষ এসে আমনে মানে আমনে কইলা আমি আর ঢাক মুড়ে নিব জীবনে, তাই না? আমি আরে আরে এই যাক না, আপনি তো অনেকক্ষণ থেকে ডিস্টার্ব ফিল করতেছেন ভাই, আপনি কেমনে আসেন এরকম একটা নারী নিয়ে? এই নারী তো আপনার জীবন তেনা তেনা করে কাপড় সুপুর সুপুর করে দিবে। না বিয়া করি নাই। বাচ্চা গেছেন রে ভাই, বাচ্চা গেছেন। শুনুন আপনার একটা কথা বলি। কোন পৃথিবীতে সুখী কারা জানেন? কারা? মেয়ে মানুষ। কেন? কারণ মেয়ে মানুষের বউ নাই। বুঝছেন ভাই? হ্যাঁ আপনিও বিয়া করেন না, সুখে থাকেন, আমার কত সুখ শেষ। এই কই তুমি? কি কইলো? পৃথিবীতে সুখী মানুষ কারা? মহিলা মানুষ, কারণ হ্যাঁ কোনো বউ নাই। মহিলা মানুষ আবার বিয়া করে নাকি? হ্যাঁ বউ থাকে নাকি? বুঝলাম না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের চিকন আলী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন। ইটস মাই পেজ, অবশ্যই ফলো লাইক মি। থ্যাংক ইউ।